প্রিয় দর্শক, দেশে বিদেশে টিভি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে প্রীতি ও শুভেচ্ছা। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আজও যথারীতি ঠিক 9টার সময় আপনাদের সামনে আমরা উপস্থিত হয়েছি। আজ আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন টরন্টোর বাচিক শিল্পী গোষ্ঠী অন্বস্বর। অন্বস্বর টরন্টোর স্লোগান হচ্ছে বাচনিক উৎকর্ষ, স্লোগান নিয়ে অন্বস্বর টরন্টো। কথা অমৃত সমান, মানুষের অহংকার করার জায়গাটা হচ্ছে তার কথা, বচন, লক্ষ্য বাচনিক উৎকর্ষ। এই স্লোগান নিয়ে অন্বস্বর টরন্টো 2012 সালে প্রতিষ্ঠিত হয়। আজ অন্বস্বরের সদস্যরা উপস্থিত হয়েছেন এই অনুষ্ঠানটি করার জন্য। আমি শুরুতেই অন্বস্বরের প্রতিষ্ঠাতা আহমেদ হোসেনকে আহ্বান জানাচ্ছি। আমেন। ধন্যবাদ, ধন্যবাদ মিন্টু ভাই, দেশে বিদেশে ধন্যবাদ। আমরা অন্বস্বর, যেমনটা বলছিলেন, আমরা বাচনিক উৎকর্ষের জন্য কাজ করি। আমাদের সদস্য সংখ্যা বেশ, আজকে হয়তো সবাই পারফরমেন্স করা সম্ভব না, তবে অনেকে উপস্থিত আছেন। তাদের কবিতা এবং গান আমরা আজকে শুনবো, এবং আমরা আসলে কাজ করে যাচ্ছি। এই প্রান্তিককালে অবস্থায় আমরা অনলাইনে অনেক কাজ করে যাচ্ছিলাম বেশ কিছুদিন, 20 দিনের মতো আমরা নানাভাবে কাজ করে যাচ্ছি। তো আমার মনে হয় দর্শক শ্রোতাদেরকে আমন্ত্রণ জানাই আমাদের কবিতা আর গানে। আমাদের যেহেতু একটি অন্য থিয়েটার নাট্য দলের একটি শাখা হচ্ছে গিয়ে অন্বস্বর টরন্টো, আমাদের আবৃত্তি, গান, অভিনয় সব ধরনের শিল্পীরা আছেন। তা আজকে মূলত আমরা কবিতা এবং গানই করব। তো আমরা চলে যাই গান ইয়া কবিতায়। প্রথমে আমরা রিফাতের কাছে একটি আবৃত্তি শুনি। রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর সাত পুরুষের ভাঙা নৌকো কবিতাটি আবৃত্তি করার চেষ্টা করব। এই তোরে সেই জীবন তরি, বাইতে বাইতে জনম গেল, টের পেলি না, টের পেলি না, টের পেলি না। এই তোরে সেই জীবন তরু, চাষাবাদী ফুরলো দিন, ফল পেলি না, ফল পেলি না, ফল পেলি না। বাইতে বাইতে জনম গেল, টের পেলি না, টের পেলি না, টের পেলি না। এই হলো সে সময় নদী, এই তো সেকুল, এই কিনারা, এইখানে তোর পাল ছেড়েছে, ভাঙা নাইর জল নিয়েছে। এইখানে বাক নেবার কথা ছিল, কিন্তু পথ হারালি, হারালি তোর দিক নিশানা। বাইতে বাইতে জনম গেল, টের পেলি না, টের পেলি না, টের পেলি না। আহারে আন্ধারের মাঝি, উজানে তোর নাও চলে না, সাত পুরুষের ভাঙা নৌকো আজও সে নাও বাঁক নিল না, কুল নিল না, কুল নিল না, কুল নিল না। সামনে কারা মেঘ দেখালো, দুঃখ দিয়ে গাং সাজালো, কারা তোরে ভাঙা নাই চাপিয়ে দিল হাজার বোঝা, খোঁজ পেলি না, খোঁজ পেলি না, খোঁজ পেলি না। সাত পুরুষের ভাঙা নৌকো, বাইতে বাইতে জনম গেল, টের পেলি না, টের পেলি না, টের পেলি না। ধন্যবাদ, ধন্যবাদ রিফাতকে। আমরা চলে যাব মুক্তির কাছে, মুক্তি প্রসাদ অসম্ভব সুন্দর গান করে। এবার মুক্তির কাছে একটি গান শুনি, তারপরে আমরা আবারও কবিতায় আসবো, আবারও গানে আসবো। মুক্তি প্রসাদ এই পর্যায়ে। মুক্তি মিউট আছে, আমার মনে হয় একটু অন করা দরকার। হ্যাঁ, মিউট আছে। আচ্ছা, দেশে বিদেশে একটু মিউটটা একটু অন করে দেন।
গো হ্যাঁ মুক্তি শুনতে পাচ্ছেন? এবং আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ ধন্যবাদ মুক্তি। আমাদের যেহেতু স্যাটেলাইট অনেক ইন্টারনেটের বিষয়, অনেক বিষয়ে আমরা আগেও এভাবে অনলাইনে যাওয়া হয়নি, দেশে বিদেশে যাচ্ছে, দেশ বিদেশ থেকে ব্রডকাস্ট হচ্ছে,
সব মিলে একটা চ্যালেঞ্জ আছে, তারপরেও ভালোই হয়েছে, ধন্যবাদ। এ পর্যায়ে ফারিয়া রহমান ফারিয়া করবে, ফারিয়াকে করবো বলবো আবৃত্তি করার জন্য। তার আগে একটু ছোট্ট করে ধন্যবাদ দিয়ে নিই যে দেশে বিদেশে আজকে যে আড্ডা উইথ মিন্টু, তার সাথে আমরা আজকে আড্ডা দিচ্ছি। আড্ডাটা এখনো জমপেশ হয়ে উঠছে না, হয়ে যাবে, মিন্টু ভাই যদি একবার ইন করে হয়তো তখন একটু আড্ডাটা জমে উঠবে। আমি তো ফ্লোর তো তোমাকে দিয়ে দিছি এখন, না না না, আমরা আড্ডাটা দিতে চাই একটু, কারণ ক্রান্তিকালে একটু আড্ডাটা ভালো হোক, কবিতার ফাঁকে ফাঁকে একটু আড্ডাটা দিতে চাই। আর হচ্ছে যে অনেকে যারা ভাবছেন যে আমরা আমাদের দেখা যাচ্ছে না কেন, মিন্টু ভাই সবাইকে স্ট্যান্ড বাই রেখেছেন, মানে ধীরে ধীরে আসছে সবাই। এই পর্যায়ে তাহলে ফারিয়া। ধন্যবাদ আহমেদ ভাই। আমি পড়ছি ভবানীপ্রসাদ মজুমদারের বাংলাটা ঠিক আসে না। ছেলে আমার খুব সিরিয়াস, কথায় কথায় হাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। ইংলিশেও রাইমস বলে, ডিবেট করে, পড়াও চলে। আমার ছেলে খুব পজিটিভ, অলীক স্বপ্নে ভাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। ইংলিশ ওর গুলে খাওয়া, ওটাই ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, হিন্দি সেকেন্ড। সত্যি বলছি, হিন্দিতেও দারুণ তেজ। কিলা বলুন, বাংলা পড়ে, বিমান ছেড়ে, ঠেলাই চড়ে, বেঙ্গলি থার্ড ল্যাঙ্গুয়েজ, তাই তেমন ভালোবাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। বাংলা আবার ভাষা নাকি, নেই কোনো চার্ম বেঙ্গলিতে। সহজ সরল এই কথাটা লজ্জা কিসের মেনে নিতে। ইংলিশ ভেরি ফ্যান্টাস্টিক, হিন্দি সুইট সাইন্টিফিক, বেঙ্গলি ইজ গ্ল্যামারলেস, ওর প্লেস হেদের পাশে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। বাংলা যেন কেমন কেমন, খুব দুর্বল, প্যান প্যানে, শুনলে বেশি গা জ্বলে যায়, এক খেয়ে আর ঘ্যান ঘ্যানে। কিসের গর্ব, কিসের আশা, আর চলে না বাংলা ভাষা। কবে যেন হয় বেঙ্গলিতে, ফেব্রুয়ারি মাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। ইংলিশ বেশ বম্বাস্টিং, শব্দে ঠাসা, দারুণ ভাষা। বেঙ্গলি ইজ ডিসগাস্টিং, ডিসগাস্টিং সর্বনাশা। এই ভাষাতেই দিবানিশি, হয় শুধু ভাই পিএনপিসি। এই ভাষাটাই হলেও দেশি, সবাই ভালোবাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। বাংলা ভাষা নিয়েই নাকি অ্যাংলা প্যাংলা সবাই মুগ্ধ। বাংলা যাদের মাতৃভাষা, বাংলা যাদের মাতৃদুগ্ধ। মায়ের দুধের বড়ই অভাব, কৌটোর দুধ খাওয়াই স্বভাব। ওই দুধে তেজ তাকত হয় না, বাংলাও তাই হাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। বিদেশে কি বাংলা চলে, কেউ বোঝে না বাংলা কথা। বাংলা নিয়ে বড়াই করার চেয়েও ভালো নীরবতা। আজ ইংলিশ বিশ্বভাষা, বাংলা ফিনিশ নিঃস্ব আশা। বাংলা নিয়ে আজকাল কেউ সুখের স্বর্গে ভাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। শেক্সপিয়ার, ওয়ার্ডসওয়ার্থ, শেলি বা কিটস বা বাইরন, ভাষা ওদের কি বলিষ্ঠ, শক্ত সবল যেন আয়রন। কাজী নজরুল, রবীন্দ্রনাথ, ওদের কাছে তুচ্ছ নেহাত। মাইকেল হেরে বাংলায় ফেরে, আবেগে উচ্ছ্বাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। ধন্যবাদ। আমাদের টরন্টোতে তো অনেকেরই বাংলাটা ঠিক আসে না, তবে দেশে বিদেশে যেমন চেষ্টা করছে যে বাংলা ভাষাকে সমুন্নত করার জন্য, আমরা যারা অন্যসর আছি এবং আরো যারা সংগঠন আছে প্রত্যেকে চেষ্টা করছে যে, আমাকে উদ্দেশ্য করে বললে যে আমার ঠিক বাংলাটা আসে না। না আমি বলছিলাম যে আপনারা এটাও কিন্তু আপনারা আমাদের যে আঞ্চলিক টানটা, যেটা আমার কণ্ঠে আসে কমলালেবুর যে সুবাসটা, সেটাও কিন্তু এটা একটা ফ্লেভার বাংলা ভাষার জন্য।
যেমন এই আমরা যেভাবে কথা বলি, আমরা তো বাচিক শিল্পী না, আর এত বিশুদ্ধ উচ্চারণও করতে পারি না। আমার জানার মতো আপনিও স্কুলে গিয়েছেন, এই যে স্কুলে যাওয়ার ব্যাপারটা একটু বলবেন, যে আপনি একজন একটি পত্রিকা চালান, একটি টেলিভিশন চালান, তারপরে আপনি ছেলে মেয়েরা ইউনিভার্সিটি শেষ করেছে, তারপরে আপনি পড়তে যান, এই যে পড়তে যাওয়ার এই যে আপনার আকাঙ্ক্ষা, এবং আপনি বাহ্যিক শিল্পী হওয়ার জন্য বা শেখার জন্য আপনি অ আ ক খ আবার বৃদ্ধ বয়সে পড়তে গিয়েছিলেন, বৃদ্ধ মানে কি একটু সিনিয়র অবস্থা, ঠিক আছে, সেই ব্যাপারটা একটু বলেন। আর এটা তো ফেরত নেওয়া যাবে না, বানিয়ে যখন দিয়েছ তখন ওই বৃদ্ধই ভালো। আর ব্যাপারটা হচ্ছে যে কোনো কিছু যদি মানে, যেহেতু টেলিভিশনে কাজ করছি, যতটুকু পারা যায় বিশুদ্ধ উচ্চারণটা করা উচিত, সেজন্যই উচ্চারণের ক্লাসে গিয়েছি বা উচ্চারণ শেখার চেষ্টা করেছি যতটুকু পারা যায়। কিছুটা হলো প্রশ্ন, অন্য স্বরকে আপনি কেমন ভালোবাসেন? অনুসরকে ভালোবাসি, কারণ অনুসরের কার্যক্রম গুলো আমার কাছে ভালো লাগে। দর্শক যাই থাকুক, আমি তো থাকি, এটা তো অস্বীকার করতে পারবে না। এ পর্যায়ে আমাদের মানে অনেক উপস্থাপক এই শহরে কথায় কথায় বলে, এবার গান করবেন, আমি আর আপনি যখন দুষ্টামি করি তখন বলি এবার গান করবেন গুণী শিল্পী, সবাই গুণী শিল্পী, তো এবার গুণী শিল্পী আমাদের আসিফ এবং রুমানা গান করবেন। হ্যাঁ, আসিফ এবং রুমানার আগে আমি বলে নেই একটা কথা, যে এই অনুষ্ঠানটি কিন্তু একই সাথে দেশে বিদেশে টিভি চ্যানেলের পাশাপাশি ফেসবুক এবং ইউটিউবেও লাইভ স্ট্রিমিং হচ্ছে। অতএব একদম দক্ষিণ কোরিয়া থেকে দক্ষিণ আফ্রিকা, ওদিকে ফিনল্যান্ড থেকে, ওদিকে জাপান, সবাই এটা দেখছে। আমাদের একটা ফেসবুক পেজেই আছে প্রায় 25 লক্ষ ফিডিং, মানে তার মানে আমাদের যাই থাকুক পরিবেশনা, লোকদের ভালো লাগে দেখে, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে সবাই দেখছে। অত এই কথাটা যেন আমাদের মনে রাখে, আমাদের দর্শকদের প্রতি আমাদের শ্রদ্ধাটা আমাদের দেখাতে হবে। আর আজকের আরেকজন শিল্পী কলকাতা থেকে যোগ দেবেন এই অনুষ্ঠানটার শেষে, উনি হচ্ছেন গার্গী বোস। গার্গী একজন নাম করা শিল্পী কলকাতার, তিনি যোগ দেবেন, আমরা অনেক উপভোগ করব তার গান, উনি রেডি হচ্ছেন। আর তো এখন কে আসিফ এবং রুমানা হয়ে যাক। সবাইকে শুভেচ্ছা, সবাইকে শুভেচ্ছা। এতক্ষণ তো মানে এত সুন্দর সুন্দর, হ্যাঁ, কবিতা শুনলাম, ফারিয়ার কবিতাটা কি যে সুন্দর লাগলো। হ্যাঁ মিন্টু ভাই, একদম অথেন্টিক, কিন্তু তুমি সিলেটি ভাষায় কথা বলো নাই, কাজেই আমারও মোর যে আইডিয়া আছে বরিশালিয়া ভাষা এটা বলতে পারছি না। ঠিক আছে, অথেন্টিসিটি ইজ দ্য মেইন থিং এখন। হ্যাঁ, কি বাংলাটা ঠিক আসে না, এমন একটা অবস্থা, আরাম করে কেউ কাশে না, এই অবস্থা। আমি আর রুমা একটা গান গাই, গানটা অরিজিনালি প্রীত সিগার গিয়েছিলেন, তারপর আমাদের ভূপেন হাজারিকাও গিয়েছিলেন। এই গানটা অ্যান্টি ওয়ার গান, এই সময়ে মনে হয় আমাদের একটা রিফ্লেকটিভ টাইম, আমাদের নিজেদের নিয়ে অনেক কিছু চিন্তা করার একটা সময়, এই সময়টা সেরকম একটা গান। যুদ্ধ নয়, যুদ্ধ নয়, ভালোবাসার সবসময় গান, এবং যাই যত বিপদ আসুক আমাদের জয় হবেই। ঠিক আছে, আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয় একদিন, আহার বুকের গভীরে আছে প্রত্যয়, আমরা করব জয় একদিন। সবাই গান দাও, আমরা করব জয়, সবাই আমরা করব জয়, আমরা করব জয় একদিন, আহা বুকের গভীরে আছে প্রত্যয়, আমরা করব জয় একদিন। একদিন সূর্যের ভোর,
একদিন স্বপ্নের ভোর, একদিন সত্যের ভোর আসবে। এই মনে আছে বিশ্বাস, আমরা করি বিশ্বাস, সত্যের ভোর আসবে একদিন। আর নয় ধ্বংসের গান, জনতার ঐক্যতান, সৃষ্টির সুরে হবে গান একদিন। এই মনে আছে বিশ্বাস, আমরা করি বিশ্বাস, সৃষ্টির সুরে হবে গান একদিন। মানি রাখো কালবাদ বন, হাতে রাখি রাখি বন্ধন, সাম্যের সত্যের জয় একদিন। এই মনে আছে বিশ্বাস, আমরা করি বিশ্বাস, সাম্যের সত্যের জয় একদিন। আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয় একদিন। আহা বুকের গভীরে আছে প্রত্যয়, আমরা করব জয় একদিন। এখন ইংলিশটা হবে, উই শ্যাল ওভারকাম, উই শ্যাল ওভারকাম, উই শ্যাল ওভারকাম someday. Oh, deep in my heart I do believe we shall overcome someday. Overcome korte hobe. We are not afraid, we are not afraid, we are not afraid today. Oh, deep in my heart I do believe we are not afraid today. Bye. Amra korbo joy, amra korbo joy, amra korbo joy ekdin. Oh, bhuker gobhire ache protoy, amra korbo joy ekdin. আমরা করব জয় একদিন, আমরা করব জয় একদিন, জয় করতেই হবে। কিন্তু এই পর্যায়ে আবার কবিতায় যাই, তার আগে আহমেদ আমি আমি কিছু মেসেজ পরে শোনাই, ফিডব্যাক তো শোনাতে হবে নাকি। রিপার রহমান লিখেছেন, রুমানের আসিফ ভাই লাভিং ইট, রিক্তা মজুমদার বাহ আসিফ রুমানা চমৎকার, হিমাদ্রি রায় অভিবাদন আসিফ ভাই রুমা, কি ব্যাপার সবই কি তাদের জন্য নাকি, শর্মিলা চমৎকার, দেখো বউ নিয়ে বসলে লাভ একেই, সবাই কিন্তু একটা শর্মিলা মুক্তার রায় বন্ধু আসিফ আবার এলো যে সন্ধ্যা, এটা প্লিজ। মিন্টু ভাই, মিন্টু ভাই এবং মিন্টু ভাই বসে তার সাথে ভাবি বসলেও হয়তো বেশি ইয়ে পাইতাম না, সেটাই বুঝাইতে চাইলেন। আচ্ছা, এই পর্যায়ে আমরা চলে যাই আমাদের দিলারনাহার বাবুর কাছে। যেমনটা আপনাকে আমরা বলেছি বা আপনারা এই শহর গঞ্জ এবং আমরা এই চর্চাটা শুরু করি যে একদম যে কয়েকজন মানুষ দিয়ে শুরু হয়েছে, দিলারনাহার বাবু তাদের মধ্যে একজন। এবং আপনি জানেন যে দিলারনাহার বাবু খুবই পরিকর্মা, সে নিজেও একটা টেলিভিশনের সাথে জড়িত আছেন এবং সারাক্ষণই কবিতা নিয়ে ভাবেন। এবং মিন্টু ভাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ যে আজকে আমাদের অনুসরণকে তিনি আমাদেরকে লাইভে এনেছেন। এবং দেশে বিদেশে এমন একটি গোষ্ঠী বলবো, গ্রুপ অফ ইন্ডাস্ট্রি, যার তার তাদের যে পারিবারিক ঐতিহ্য এবং প্রত্যেকটা ছেলে মেয়ে কাজ করেন বিহাইন্ড দ্য ক্যামেরা, এখনো স্ট্রিম কোথায় ভুল হচ্ছে কিনা, আমি পুরো পরিবারকে ধন্যবাদ জানাই। আফিয়া ভাবি থেকে শুরু করে ছেলে মেয়েরা যারা পেছনে কাজ করছে এই টেলিভিশনের জন্য, এই পত্রিকার জন্য, টিবু ভাই যেমন একদম সিনে দেখা যায় না কিন্তু তাকেও ধন্যবাদ জানাচ্ছি এই সুযোগে। প্রত্যেকটা মানুষ তার পরিবার সারা দিন রাতি পরিশ্রম করেন
এই টেলিভিশনটাকে এই পত্রিকাগুলোকে চালু রাখার জন্য সুযোগ পেয়ে তাদেরকে ধন্যবাদ দিলাম। দিলারান হার বাবু, ধন্যবাদ জানাচ্ছি মিন্টু ভাই, আমাদের সবার প্রিয়, দেশে বিদেশের আমাদের প্রিয় মিন্টু ভাই, এবং সেই সাথে শুভেচ্ছাও জানাচ্ছি যে যেখানে আছো, মানে দেশে বিদেশে যে যেখানে আছো, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আমাদের অন্যস্বরের পক্ষ থেকে। হতে পারে হয়তো আমরা হারিয়ে যাব সময়ের অগোচরে, হয়তো আমরা ইতিহাস হয়েও যাব, তবু বেঁচে আছি এই তো আনন্দ। এই আনন্দের জন্য আমি সব কিছু মাথা পেতে নেব, যে কোনো দুঃখ, যে কোনো শাস্তি, শুধু এই ভোরের একটু আলো দেখার জন্য আমি পথের ভিক্ষুক হতে রাজি। এই যে গোলাপ ফুলটির দিকে যতক্ষণ খুশি তাকিয়ে থাকতে পারি, এই সুখে আমি হাসি মুখে সব দুঃখ মাথা পেতে নেব। বেঁচে আছি এই তো আনন্দ, এই আনন্দের কাছে কোনো দুঃখই কিছু নয়। এই নির্বাসন, এই শাস্তি, এই দীপান্তর, এই মেঘ, এই ঝুম বৃষ্টি, এই শিশির শব্দের জন্য আমি সহস্র বছরের কারাদণ্ড মাথায় নিয়েও বেঁচে থাকতে চাই। বেঁচে আছি এই তো আনন্দ, এই আনন্দের সব আমি মাথা পেতে নেব। যে যাবার সে চলে যায়, চলে যায় খুব তাড়াতাড়ি, যেন কোথা থেকে পায় ডাক তাড়াতাড়ি ভারী। যে যাবার চলে যায়, পিছে পড়ে থাকে সাজানো বাগান, সযত্নে বোনা গাছ, টবের গাছেতে ফোটা ফুল, নীল অ্যাকোরিয়ামে মাছ খেলা করে নিয়ত অবলীলায়, একই সে আড্ডা জমে ফের কয়েকটা দিন যায় বাদ, বন্ধুরা মাতে ফের আগের মতোই, লয়ে কোনো নতুন সংবাদ, তার স্মৃতি পড়ে থাকে এক কোনায়, যে যাবার সে চলে যায় নিতান্ত অবহেলায়। তাহারই পরে মনে, হে কবি নীরব কেন, ফাল্গুন যে এসেছে ধরায়, বসন্তে বরিয়া তুমি লবে নাকি তব বন্দনায়, কহিল সে স্নিগ্ধ আঁখে তুলি, দক্ষিণ দুয়ার গেছে কি খুলি, বাতাবি নেবুর ফুল ফুটেছে কি, ফুটেছে কি আমের মুকুল, দক্ষিণা সমীর তার গন্ধে গন্ধে হয়েছে কি অধীর আকুল, এখনো দেখনি তুমি, কহিলাম কেন কবি আজ এমন উন্মনা তুমি, কোথা তব নব পুষ্প সাজ, কহিল সে সুদূরে চাহিয়া অলোকের পাথার বাহিয়া, তরিতার এসেছে কি, বেজেছে কি আগমনী গান, ডেকেছে কি সে আমারে, শুনি নাই রাখিনি সন্ধান। আমাদের চরন্ত, আমাদের একজন প্রিয় আবৃত্তি শিল্পী এশাদারা মেরুনা, তার কবিতা আমি ফেসবুকে খুব পড়ি এবং আমাকে খুব আকৃষ্ট করে, তার একটি ছোট্ট একটি কবিতা পড়ছি। কি করছিস আজকাল, কি করছিস আজকাল, ঘুম থেকে উঠছিস খুব বেলা করে, কি করে সময় কাটে, সিনেমা দেখছিস ও বই পড়িস, উপন্যাস, গল্প, কবিতা, কোনটা, কানপুরের ছিঁড়া তারটা যে ওই সারাতে পারলি, বাগানের খুব যত্ন করছিস, কি ফুল ফোটালি নাকি ফল, রান্নাটা শিখেই ফেললি, ডালগোনা কফি বানাতে পারিস, সেই যে গানটা গাড়িতে বাজত ইদানিং বাজে রাত গভীরে, আকাশে এখনো কি শঙ্খ ছিল ওরে, লেখালেখির অভ্যেসটা আছে নাকি নেই, বানান শুদ্ধ অথবা ছন্দের অন্তমিল কাকে দেখাস,
ভোরের আলোয় শিশির জলে, অলস দুপুরে, শ্রান্ত বিকেলে, নিঝুম সন্ধ্যায়, মন খারাপের রাতে সেই যে খোঁজা, এখন বুঝি লাগে না আর, পাশে পাশে পাহারা হাঁটে, পাশ ফিরে তবুও মেমোরিতে লুকিয়ে কোন অভিমান ভাসে, ভীষণ রকম বদলে গেলি নাকি বদলালো শুধু সময়টা, সবই হবে আগের মতো নাকি থাকবে অথরা রূপকথা, জানিস তোকে দেখি সে আগের মতোই অনলাইনে, জানি না শুধু কে কাকে হারালাম, কে কাকে হারালাম এই অনির্দিষ্ট লকডাউনে। আমরা যখন বেঁচে থাকার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি, সে সময়ে যে কথাগুলো, যে কবিতাটি আমার কাছে প্রার্থনা হয়ে এসেছে, তেমনি একটি অদ্ভুত সুন্দর কবিতা দিয়ে শেষ করব। আমার একজন প্রিয় বান্ধবী আলবিন আজিম নাতাশা, সে আমাকে খুব করে চাইছিল আমি এই কবিতাটি পড়ি। সহস্র সুমনের একটি কবিতা। এ যাত্রায় বেঁচে গেলে ভীষণ করে বাঁচব, ভীষণ ভীষণ করে বাঁচব, সবাইকে জড়িয়ে ধরে অনেক করে কাঁদব, এ যাত্রায় রেহাই যদি পাই অন্যের কথা ভাবব, যার যেখানে অংশ আছে হিসেবগুলো চুকিয়ে দেব, একাকে নিরে ছানা দুমুঠো খেলো কিনা খবর নেব, এ যাত্রায় বেঁচে যদি যাই অন্যদের আগে বাঁচতে দেব, ঘর থেকে বেরিয়ে প্রথম নদীর কাছে ক্ষমা চাইব, বন পাহাড় আর সাগরে দেশে বিনয় হেসে নত হব, এ যাত্রায় বেঁচে গেলে আমি ঋণ না হয়ে পরিশোধ হব, আর হব না অহংকারী, আর হব না রাশভারী, থামিয়ে দিব লোভ লালসার রাহাজানী, ধর্ম নিয়ে মহাজনী, পবিত্র প্রাণের ইবাদত হব, এ যাত্রায় বেঁচে মরতে গেলে মানুষের তরে মানুষ হব, নতুন করে স্কুলে যাব, কলেজে যাব, ফুচকা খাবো, বন্ধুদের নিয়ে আড্ডা দেব, হাসিগুলো ছড়িয়ে দেব, ঘুড়ি উড়াবো রং বেরঙের, নৌকা হব মুক্ত পালের, এ যাত্রায় বেঁচে যদি যাই দুর্বলের কাছে আর জম হব না, হরিণ ঘাতক তীর হব না, অসৎ পথের ভিড় হব না, সত্যি যদি রেহাই পাই বেঁচে যাই এই যাত্রায় একটি বার, যত অন্যায় পুষিয়ে দেব, যত হিংসা মিটিয়ে দেব, বাড়ি ফিরলে এবার মায়ের শাড়ির আঁচল হব, বউয়ের চোখের কাজল হব, ছেলের কাছের ঘোড়া হব, আর যদি না বাঁচি, আর যদি না বাঁচি, যদি হারিয়ে যাই ওই একাকী অন্ধকার দেশে, অন্তত দূর আকাশের চাঁদটি হব, যতটুকু পারি আলো ছড়াবো, আলো ছড়াবো, আলো ছড়াবো, আলো ছড়াবো। ধন্যবাদ দিলানাহা বাবু, খুবই সুন্দর হয়েছে। আমি তার আগে বলিনি, তুমি যখন ইশাতারা মেরুনার কবিতাটা পড়ো মনে হয়েছে যে কবিতাটা তুমি লিখেছ, নইলে তুমি মেরুনাকে এমন ভাবে ধারণ করেছো যে মানে বলার অপেক্ষা রাখে না, এত সুন্দর ভাবে ফুটিয়ে উঠেছে কবিতাটা। তো শুনে নাও, ইশাতারা মেরুনা কবিতা শুনে লিখেছে, ও আমার আল্লাহ আমি আপ্লুত বাবু আপা, হ্যাঁ, আই লাভ ইউ মেরুনা। শাপলা শালুক লিখেছেন, বাহ বাবু। মাহমুদুল আলম লিখেছেন, ওস্তাম। তারপরে রিপার রহমান লিখেছেন, নাইস দোস্ত বাবু। আবার মেরুনা লিখেছেন, বিক্রম ভাই হালে আপনার, এই বাবু মাইক্রোফোন, ওকে, কি লিখেছেন মিন্টু ভাই, হালে আপনার কবিষ্যতার স্ফুরণ দেখা যাচ্ছে, আজকে একটা আবৃত্তি হয়ে যাক স্বরচিত। না আমি আজকে এই ভিড়ে আমি আমি আসতে চাচ্ছি না, এমনি আমি ভালো আছি, আমি সবারটা শুনবো। শুনি
উনি বেশ কয়েকটা কবিতা লিখেছে, আমি পড়ার সুযোগ হয়েছে মিঠু ভাই তার। আসলে মিঠু ভাইয়ের কিন্তু আমি যতদূর মানে যেহেতু গীত লিখতেন, মানে গীত মানে গান, গান লিখতেন, তার গান শুরু হয়েছে, গান হয়েছে। তো এবার আমরা একটু মিঠু ভাই ইয়েকে চাচ্ছিলাম, শিরিনকে, শিরিনের গান তো এবার তাকে তো ইন করাতে হবে একজনকে ছেড়ে দিয়ে। কল্যাণ শুভেচ্ছা, সবাই ভালো আছেন দেখছি, ভালো লাগছে। আহমেদ ভাই আমি শুনতে পাচ্ছি, আপনি শুনতে পাচ্ছেন? সবাই শুনতে তোমার পাচ্ছেন এবার গান? আমাকে হ্যাঁ আমি শুনতে পাচ্ছি, সবাই সবাই শুনতে আচ্ছা পাচ্ছি, হ্যাঁ সবাই শুনতে পাচ্ছি। আচ্ছা মিন্টু ভাই থ্যাংক ইউ সো মাচ, আমাদেরকে এত সুন্দর অ্যারেঞ্জ করে দিয়েছেন, ঘরে বসে গান করছি, টিভি তে সবাই দেখছে, আপনার সব দর্শকদেরকে আমাদের অনেক 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 শুভেচ্ছা এবং ধন্যবাদ। কিন্তু কোনো লং ড্রাইভে যেতে পারছি না, না এখন তো ঘর থেকে বের হওয়া নিষেধ, লকডাউন লকডাউন শেষ হলে যাবো ইনশাল্লাহ আহমেদ ভাই। আচ্ছা আমি একটি একটি ফোক গান করার চেষ্টা করছি, কেমন লাগবে দেখি। তুমি ডাক দিলে দিলে অমল অর্পণে চায়রে ও প্রাণ বান্ধব রে ধীরে ধীরে চায়ো হিরাপনে চায়রে ধীরে ধীরে যাইও নিরাপনে চায়ো রে তুমি ডাক দিলে অমল অর্পণে চায়ো ধীরে ধীরে যাইও নিরাপনে চায়ো রে। আমি যেদিন চলে গো যাবো আমার আপন বাড়ি, বাজার থাইকা কে নাইলো সাদা মোর কি শাড়ি। আমি যেদিন চলে গো যাব আমার আপন বাড়ি, বাজার থাইকা কে নাইলো সাদা মোর কি শরীরে। তুমি নিজ হাতে বধু সাজাইয়া নিজ হাতে, তুমি নিজ হাতে বধু সাজাইয়া দিও রে ও প্রাণ বান্ধব রে ধীরে ধীরে যাইও নিরাপনে চায়ো রে ধীরে ধীরে যাইও নিরাপনে চায়ো রে। চাঁদনি রাতে আইসো গো বন্ধু চাঁদের বাহার, তোমারে বানাইয়া রাখবো আমার গলার হার রে। চাঁদনি রাতে আইসো গো বন্ধু
চাঁদের বাহার তোমারে বানাইয়া রাখব আমার গলায় হার রে তোমার আত্মাতে আত্মা মেশাইয়া আত্মাতে ধীরে যাইও নিরাপনে চায়ো রে আমার বিয়ার বড় যাত্রী চারজনারে দেখি আমার বিয়ার বড় যাত্রী চারজনারে দেখি তারা আমার খাই আসবে দিয়া মোরে আখিরে সাধু চানমিয়ারে সঙ্গে কইরা চানমিয়ারে সঙ্গে কইরা নিও রে ও প্রাণ বান্ধব রে ধীরে ধীরে যাইও নিরাপনে চায়ো রে ধীরে ধীরে যাইও নিরাপনে চায়ো রে তুমি ডাক দিলে আমার অর্পণে ডাক দিলে দিলে ভোলার পানে চায়ো রে ও প্রাণ বান্ধব রে ধীরে ধীরে যাইও ফিরা পানে চায়ো রে ধীরে ধীরে যাইও অনেক ধন্যবাদ শিরিনের জন্য, অনেক কথা অনেক কথামালা চলে আসছে। ফরিদা এই সময়ের জন্য মন খারাপ হয়ে গেল লিখেছেন শিরিন, আমি মজার একটা গান করে দিতে পারি ফরিদাপুর জন্য। শিরিন খুব ভালো লাগছে, মনে হচ্ছে চাঁদনির রাতে গ্রামের পেছনের সড়ক দিয়ে হাঁটছি। সেতারা মেরুনা লিখেছেন বরাবরের মতো, আচ্ছা উনি তো এই অন্বেষণের একজন সদস্য তাই না, তো উনার উপস্থিতিটা কেন নাই আজকে এখানে? আছে তো, তার কবিতা পড়লো ওইভাবেই তো আছে, তারপর কমেন্ট দিচ্ছে, উনি ওইভাবেই আছেন। আচ্ছা উনি লিখেছেন বরাবরের মতো ইতিহাস পরিবেশনা শিরিন, মনটাকে বিষণ্ণ করে এই সময়ে। মিনা হবি লাভ ইউ, আপনাকে মিস করছি মিনা হবি। ফরিদা কাবাল লিখেছেন লুকিং গুড শিরিন আপা, থ্যাংক ইউ, সবাইকে খুব সুন্দর লাগছে। তো দেশে বিদেশের সৌজন্যে আমরা অনুষ্ঠান করছি অন্বেষণ টরন্টো, একটি আবৃত্তি দল। আমরা শিরিন যে গানটা করলো সেটা প্রসঙ্গে, মানে ইংরেজ এই কবি একটা কথা আছে যেটা বাংলা দ্বারা এরকম, যে
সেই গানই হচ্ছে কবিতা জগতে মধুরতম, যা মানুষের বেদনার কথা বলে। এই ক্রান্তিকালীন সময়ে প্রতিদিন, বিশেষ করে নিউ ইয়র্কে প্রতিদিনই আমরা শুনছি কেউ না কেউ স্বজন হারাচ্ছি আমরা, আমাদের বন্ধু বান্ধব চলে যাচ্ছে। কিন্তু আমরা যেমনটা জানি যে এই অনুষ্ঠানগুলো করা মানে হচ্ছে যে আমরা যাতে সামনে তাকাই, আমরা বিশ্বাস করি ভোর আসবে, উই শ্যাল ওভারকাম, এই দুর্দিন আমাদের থাকবে না, সে বিশ্বাস নিয়ে এই মৃত্যু এই জরার মধ্যে আমরা আগাই, স্বপ্ন দেখি। এ পর্যায়ে কবিতা পড়ার জন্য মুনিমা শারমিনকে অনুরোধ করছি। ধন্যবাদ আহমেদ ভাই, আমাকে শোনা যাচ্ছে? আমি শুনতে পাচ্ছি। আমি তাহলে কবিতাতেই চলে যাচ্ছি, পড়ছি শুভ দাশগুপ্তর লেখা মেঘ বলল যাবি। মেঘ বলল যাবি, অনেক দূরের গেরুয়া নদী, অনেক দূরের একলা পাহাড়, অনেক দূরের গহন সেবন, গেলেই দেখতে পাবি। যাবি? জানলা দিয়ে মুখ ঝুঁকিয়ে বলল সে মেঘ, যাবি আমার সঙ্গে যাবি? দিন ফুরিয়ে রাত ঘনাবে, রাত্রি গিয়ে সকাল হবে, নীল আকাশে উড়বে পাখি, গেলেই দেখতে পাবি। যাবি? শ্রাবণ মাসের একলা দুপুর বলল সে মেঘ, যাবি আমার সঙ্গে যাবি? কেমন করে যাব রে মেঘ, কেমন করে যাব? নিয়ম বাঁধা জীবন আমার, নিয়ম ঘেরা এধার ওধার, কেমন করে নিয়ম ভেঙে এ জীবন হারাবো? কেমন করে যাব রে মেঘ, কেমন করে যাব? মেঘ বলল দূরের মাঠে বৃষ্টি হয়ে ঝরব, সবুজ পাতায় পাতায় ভালোবাসা হয়ে ঝরব, শান্ত নদীর বুকে আনবো জলোচ্ছ্বাসের প্রেম, ইচ্ছে মতন বৃষ্টি হয়ে ভাঙবো ভেঙে পড়ব। এই মেয়ে তুই যাবি আমার সঙ্গে যাবি? যাবো না মেঘ, পারবো না রে যেতে, আমার আছে কাজের বাঁধন, কাজেই থাকি মেতে, কেবল যখন ঘুমিয়ে পড়ি তখন আমি যাই, সীমার বাঁধন ডিঙিয়ে দৌড়ে এক ছুটে পালাই, তখন আমি যাই। স্বপ্নে আমার গেরুয়া নদী, স্বপ্নে আমার সুনীল আকাশ, স্বপ্নে আমার দূরের পাহাড়, সব কিছুকে পাই। জাগরণের এই যে আমি ক্রীতদাসের মতন, জাগরণের এই যে আমি এবং আমার জীবন, কাজ অকাজের সুতোয় বোনা মুখোশ ঘেরা জীবন। তবুরে মেঘ যাব একদিন ঠিক তোরই সঙ্গে, শ্রাবণ হাওয়ায় নতুন রঙ্গে, যাব রে মেঘ যাব, সেদিন আমি শিমুল পলাশ ভিজব বলে যাব, পাগল হাওয়ায় উতল ধারায় আমায় খুঁজে পাব। যাব রে মেঘ যাব, যাব রে মেঘ যাব, যাব রে মেঘ যাব। ধন্যবাদ সবাইকে। এ পর্যায়ে আমরা আসিফের কাছে আবার চলে যাই। আসিফ, একটা গান হয়ে যাক, আমাদের সময় শেষ হয়ে আসছে। খুব সুন্দর হলো কবিতাটা, খুব ভালো লাগলো, একদম দারুণ। তার আগে শিরিন, হ্যাঁ মনটা জানি কেমন একটু খারাপ খারাপ করে দিল না মিন্টু ভাই? কি মিন্টু ভাই, তোমার তুমি একটু ভালো করে দাও, এগুলো মন টন খারাপ করার তো ব্যাপার না আমাদের, তো বিষণ্ণতায় ভুগি না, বিষণ্ণতায় না ভোগার জন্য এরা কোথায় কি বলে এত কষ্টের মধ্যে আমরা আছি, তারা আবার গান করে কবিতা পড়ে, তারা এরকম করছে কেন? কিন্তু এটা বুঝে না যে আমরা মানসিক চাপ থেকে পরিত্রাণ দেওয়ার জন্যই আমাদের একটা প্রয়াস, আমরা চাচ্ছি যে এইভাবেই আমরা চলে যাব, জীবন কিন্তু থেমে থাকে না,
আবার মানে থামবে কেন? কিন্তু কিন্তু মিন্টু ভাই, এই ডিবেটটা তো থাকা দরকার, যে কি বলছে যে আত্মাতে আত্মা মিলায়া, তো মেয়েটা চলে যাচ্ছে, মেয়েটাকে যখন দাফন করতে যাচ্ছে, চাঁদ মিয়া কি বলতেছে, যে গীতিকার কি বলছে, সুরকার কি বলছে, যে বাউল কি বলছে, বাউল বলছে যে আমি যখন চলে যাব তখন তুমি আমাকে ফিরে ফিরে তাকাও, কারণ লাশটা বহন করে নিয়ে গেল যে আত্মার সাথে আত্মা মিলাইতে বলতেছে, ভেরি লাইক ডিস্টেন্স বজায় রেখেই সম্পর্কটা, এবং চলে যেতেই হবে, এই জন্মেছি যখন, তবে এটা মন খারাপ করার কিছু না, এটা মেনে নিতে হবে আর কি, হাসতে হাসতে যাব, হাসতে হাসতে যাব। চলো ঠিক আছে, তাহলে যে ভালো থাকতেই হবে, তাই তো? অবশ্যই। ইয়েস, একটা কথা, একটা গান হোক, কবি সুমনের একটা গান। আচ্ছা, প্রথমত অন্য শরণ্য থিয়েটার আজকে অনেককেই মিস করছি। হ্যাঁ, বেদনা ভাবি, আমি হিমার দিকে দেখছি না, রনি, রিক্তা, ওদেরকে মিস করছি, বন্ধু সবাইকে মিস করছি। একটা জিনিস, এখানে আবার অনেকে ভাবতে পারে এরা করোনায় আক্রান্ত কিনা, এই যে সমস্যা, তো এটাই আমি এই জন্য বললাম ওরা কোথায়। এখন যদি লোকের চিন্তা করো, এটা তাহলে তার থামাতে, লোকের মুক্ত বন্ধ করা যাবে না। এটা হচ্ছে কি, তার জন্য আপনাকে আরেকটা সেকেন্ড পার্ট করতে হবে, কারণ আমাদের 30 জন সদস্য, আপনি 6 জন আনতে পারেন, তাহলে 3 বার 4 বার আমরা আসবো না, আমাদের পরের ছেলেমেয়েরা যাবে, পরের ছেলেমেয়েরা যাবে, আপনার তো রমজান আসবে, রমজান আসলে গান হবে না, তাও সবাই আমরা দেখাতে চাই, যাদেরকে আমরা নিয়মিত বিভিন্ন অনুষ্ঠানে দেখতাম, বিভিন্ন আয়োজনে দেখতাম, তাদেরকে আমরা খুবই মিস করি। আহমেদ ভাই, আমরা কিন্তু মিন্টু ভাই কিন্তু প্রমিসটা পেয়ে গেলাম, কিন্তু কথা কিন্তু দিল, কিন্তু তাহলে কিন্তু হবে কিন্তু। তো আমরা আপনাকে দর্শকদের আশ্বস্ত করতেছি যে যার কৃপায় হোক না কেন, আমাদের সমস্ত সদস্যরা ভালো আছেন, আপনারা দোয়া করবেন তারা যেন ভালো থাকে, কেউ আক্রান্ত না এই এখন পর্যন্ত। আশ্বস্ত হলাম আমরা, আমাদের ভালো থাকতেই হবে, ভালো থাকতেই হবে। আচ্ছা, শব্দটা কি বেশি জোরে আমাকে? ঠিক আছে ঠিক আছে, ওকে। ভালো থাকবে না মানে কি, ভালো থাকবে না মানে কি, থাকতেই হবে ভালো, ওই তো ধরালো হাসির মতোই বিদ্যুৎ চমকালো, ভালো থাকবে না মানে কি, থাকতেই হবে ভালো, ওই তো ধরালো হাসির মতোই বিদ্যুৎ চমকালো, মুখ ভার কেন মানে কি, মুখ ভার কেন মানে কি, কেন উচ্ছল নাও, তুমি তো ধারালো হাসি ঝলকালো, তুমি বিদ্যুৎ হও, মুখ ভার কেন মানে কি, কেন উচ্ছল নাও, ওই তো ধারালো হাসি ঝমকালো, তুমি বিদ্যুৎ হও, ভালো থাকবে না মানে কি, থাকতেই হবে ভালো, ওই তো ধারালো হাসির মতোই বিদ্যুৎ চমকালো, এত ভারী কেন কথা, ওজনেই হাস ফাস, ফেলে দাও ওই টেক্কা সাহেব শব্দ রূপের তাস, এত ভারী কেন কথা, এত ভারী কেন কথা, এত ভারী কেন কথা, ওজনেই হাস ফাস, ফেলে দাও ওই টেক্কা সাহেব শব্দ রূপের তাস, কেবল চিন্তা মানে কি, শুধু দুশ্চিন্তা, কোনো দুশ্চিন্তা নাই, দুশ্চিন্তা করা যাবে না, আমরা দুশ্চিন্তা করতে চাই না, কেবল চিন্তা মানে কি, জটিলে কথার ফাঁকে, হালকা কথার ছন্দ তোমার পায়ের কাছেই থাকে, ভালো থাকবে না মানে কি, থাকতেই হবে ভালো, ওই তো ধারালো হাসির মতোই বিদ্যুৎ চমকালো, ভালো থাকবে না মানে কি, থাকতেই হবে ভালো, ওই তো ধারালো হাসির মতোই বিদ্যুৎ চমকালো, ভালো থাকবে না মানে কি, থাকতেই হবে ভালো, ওই তো ধারালো হাসির মতোই বিদ্যুৎ চমকালো। কামিল বিন খলিল লিখেছেন, আসিফ তুমি অনন্য, এই অবরুদ্ধ সময় তোমার গান মন ভালো করে দে, ভালো থেকো, সবাইকে ভালো রাখো, এভাবেই।
ঈশিতারা মেরুনা আবার লিখছেন, কবিতার অন্তর্নিহিত ভাব ধরতে পারাটাই একজন আবৃত্তি শিল্পীর মূল কাজ। তারপর আত্মস্থ হয়, খেলা করা যায় শব্দে কণ্ঠে, তুমি তা ভালোই বুঝো, ভালো পড়েছ রিমি। ফরিদা হক লিখেছেন, অনুষ্ঠান খুবই ভালো লাগছে, এভাবেই আমরা এগিয়ে যাব সামনে। ইমামুল হক লিখেছেন, উই শ্যাল ওভারকাম, স্টে স্ট্রং, স্টে পজিটিভ। ফরিদা হক লিখেছেন, মিন্টু ভাই ভালো থাকবেন, আপনিও ভালো থাকবেন ফরিদা হক। প্রকাশ মজুমদার বলছেন, আমরাও সবাইকে মিস করছি, আসলে আমরা মিস করছি। জামিল বিন খলিল লিখেছেন, ভালো লাগছে, সবাইকে অভিনন্দন অন্বশ্বর। এই তো সবাই ভালো লিখেছেন। হিমাদ্রি রায় লিখেছে, নিয়ম মাদার জীবন, এখন নিয়ম মানায় বাচন, খুব সুন্দর হয়েছে রিমি। প্রকাশ মজুমদার, খুব ভালো হচ্ছে রিমি, সব পজিটিভ, আমরা সবাই আসলে। তো মিঠু ভাই, যেটা হচ্ছে একটা প্রশ্ন আর কি, যে মিঠু ভাই জানে এটা, আমাদের যারা দর্শক শ্রোতা আছে তারা ইনবক্সে কমেন্ট করছে, কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করছে, তাদের জন্য যে দুটো জিনিস খুব কমন আমার এই 20 বছর অভিজ্ঞতা দেখেছি মিঠু ভাইকে নিয়ে মঞ্চে এবং মঞ্চের বাইরেও হয়েছে, লিখালিখিত হয়েছে, এই দুইটা কি? 30 সেকেন্ড পরে আমি উত্তর দিয়ে দিব। 1, 2, 3, 4, 5 সেকেন্ড। আচ্ছা, একটা হচ্ছে যে ওনার নাম হচ্ছে মিন্টু, মিন্টু না মেন্টো, মিন্টু ভাই, ঠিক আছে মিন্টু ভাই, মিন্টু। আর কিছু তোমার নামটা না? আচ্ছা, আরেকটা হচ্ছে যে মিস্টেক হচ্ছে, অনেক বক্তাই মানে মাঝে মাঝে মঞ্চে দেখেছি যে দেশ বিদেশ, আজকে দেশ বিদেশে আমাকে ডাকছে, মিন্টু ভাই খুব রাগ করেন যে দেশ বিদেশ না, দেশে বিদেশে, ঠিক আছে? এটা আমার ব্যর্থতা, তো 30 বছর ধরে আমি এই দুটো একার দেখাতে পারিনি, এর চাইতে বড় ব্যর্থ আর কে হতে পারে 30টা বছর। এই এই দুইটা, এই দুইটা হচ্ছে কমন কমন দেখা গেছে, দেশ বিদেশ বলে আর উনি রাগ করেন, যে এটা সৈয়দ মুস্তফা আলী থেকে, সৈয়দ মুস্তফা আলী এক আমাদের বাংলা সাহিত্যের অনন্য একজন মানুষ, যে সিলেটের মানুষ এবং সে প্রথম রবীন্দ্রনাথের, রবীন্দ্রনাথের জীবদ্দশায় রবীন্দ্রনাথের কাছে গিয়ে শান্তিনিকেতনে পড়তে গিয়েছিলেন, তারই বই থেকে এবং মানে তার এই দেশে বিদেশে। তো দেশ বিদেশ বললে স্বভাবতই রাগ উঠবে। আরেকটা বিষয়ও মিঠু ভাই রাগ উঠে, ওনাকে অনেকেই মনে করে আপনি কি বিবাহিত কিনা, জিজ্ঞেস করে। এটা এটা তো উনি মানে বৃদ্ধ বানালে একটু আগে, হ্যাঁ, এরপরে আর কি থাকতে পারে একটা। আমি সাম্প্রতিক সময়ে উনি কলকাতায় গিয়েছিলেন, সেখানে অনেকে প্রশ্ন করেছেন এইরকম নানা প্রশ্নে, তার কারণ যাই না কি কারণে করেছে। আমাকে উৎসুক করে না আজকে, আজকে অনুষ্ঠানটা হচ্ছে। আচ্ছা, এর পর্যায়ে হচ্ছে মিঠু ভাই, আমাদের আর কেমন সময় আছে? আসলে 4 মিনিট, 5 মিনিটের মতো, না 1 মিনিট আছে। একটা হচ্ছে যে আমার কবিতা পড়ার কথা, আমি নাও পড়তে পারি, কিন্তু আমাদের আর দুটো শিল্পী কি গান করতে পারবে? দুটো না করে ফেল। আচ্ছা, তাহলে আমি কবিতাটা স্কিপ করলাম, আমার কবিতা দেশ বিদেশে এবং দেখি আমাদের গার্গী ঘোষ আস্তে আস্তে সাজতে সাজতে। আচ্ছা, তাহলে আমি ছোট্ট করে, আমি যেটা, আমি কেন বাদ যাবো, আমি পড়ে যাচ্ছি, এটা হচ্ছে পর্ণের গহীন ভিতর থেকে একদম শেষ নাম্বার, 33 নাম্বার, 33 নাম্বার, ওইটা আমি পড়ি, আমি প্রথমটা মাঝখানে কিছু পড়ি আর 33টা বেশি পড়ি আর কি। এমন বৃক্ষ কি নাই ডালে যার নাই কোনো পরি, এমন নদী কি নাই জলে যার পরে না সেহারা, এমন যাত্রা কি নাই যাতে নাই পবনের তরি, এমন ডুলি কি নাই যাতে নাই নিষেধের ঘেরা, এমন নারী কি নাই বুকে যার নাই ভালোবাসা, এমন পত্র কি নাই বাক্যে যার নাই নিরাময়, এমন শস্য কি নাই যার বীজ বুনে নাই চাষা, এমন মৃত্যু কি নাই যাতে নাই খোয়াবের লয়, এমন কি রূপ আছে রূপ যার গড়ে না গুমার, এমন কি দেখা আছে দেখা যার চোখে না কুলায়, এমন কি কথা আছে কথা যার থাকে না ধুলায়, এমন কি নেশা আছে নেশা যার অধিক সুমার, পরানে পরাণ এই মতন হাজার সওয়াল সারাদিন যমুনার খলবল শীতল বোয়াল। ধন্যবাদ। তো এ পর্যায়ে গান করতে বলি আমাদের মুক্তিকে আবার, তাহলে আমরা মুক্তির কাছে চলে যাই।
মুক্তি কি প্রবলেম কি তোমার, মাইক্রোফোনটা বন্ধ করে কি সবসময় দেখা যায়? সেটা তো প্রবলেম, দেশে বিদেশে টেলিভিশন। কণ্ঠশিল্পী যখন কণ্ঠটাকে আগে খেয়াল রাখতে হবে, সাজগোজকে না। আবার ফুলও তো আছে দেখি, এই দুর্দিনে আবার খোপায় ফুলও আছে, খেয়াল করেছো কেউ? দেখে নাও। সহজ মানুষ
অসাধারণ মুক্তি, অসাধারণ। এই গানটি আমার একটা ফেভারিট গান এবং দুটি লাইনের জন্য, সেটা হচ্ছে যে একটা জায়গায় আছে বাকির আশায় নগদ পাওনা কে ছেড়ে দে এই ভুবনে, আমিও বাকির খাতায় কিছু রাখতে চাই যা পাই নগদ। আরেকটা মুক্তিকে লিখেছেন স্বর্ণালী মুক্তরায়, লিখেছেন যে মুক্তি দি ভালো লাগলো। আর এর আগে ফরিদা হক লিখেছেন আহমদ ভাই বরাবরই অন্যরকম, হিমাদ্রি সাধু সাধু, প্রকাশ মজুমদার বাহ বাহ বা আহমদ ভাই গুরু, মোহাইবিন আজিম অপূর্ব, লাভিট আঙ্কেল আহমেদ হোসেন, জবলুল আজিম চমৎকার আছে, পারলে 10 ফুট বাই 10 ফুট কর। ঈশাতারা মেরুমা আমাকে কেন লিখছে বারবার, মিন্টু ভাইয়ের সবচেয়ে বড় অর্জন এবং এখন পর্যন্ত একমাত্র ভালো লাগা আমার উত্তর আমেরিকার চালচিত্র, লিখুন আরো চাই বই ভান্ডারে। আমার বই আমি যে একটা লিখেছিলাম, আমি তো নিজেই ভুলে গেছি আমার একটা বই যে আছে। বই বই যে ভুলে যাওয়া ভালো, অন্য কিছু বইয়ের অপভ্রংশ ভুলে গেলে ভাষায় খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে। এমনি তাই আছে মুক্তি, আমাদের তো আরেকজন শিল্পী আছে গানের। এই মেরুনা লিখেছে মুক্তি খুব সহজ বলেই কঠিন ঘাই দিল, আহা। রিঙ্কু লিখেছে আসিফ ভাই একদিন আমি হেঁটে চলেছি, হাইরে এত মেসেজ আসতেছে এত চলে যায় তো। আসিফ ভাই একদিন আমি হেঁটে চলেছি পথে একা, তারপরে শাহিদ ভুইয়া নাইস কামরণ করে হিমাদ্রীর সঙ্গীত কবিতা সুর তাল কণ্ঠ প্রক্ষেপণ যথাযথ এনে দেয় সফলতা, আর সমর্পণ খুঁজে পায় সার্থকতা, তোমার সমর্পণ আমাকে মুগ্ধ করে, ভাবনা লোকে স্নিগ্ধতার আলো ছড়িয়ে গেল, আরো আরো আলো চাই, অন্ধকার তারা নিয়ে হোক গান কবিতায়। দেখতে পাচ্ছি হিমাদ্রী তো অনুপস্থিত থেকে উপস্থিত। কামরান করিম পুরো আয়োজনে ছিলাম আপনাদের সাথে, আয়োজন তো শেষ হয়নি ভাই, আয়োজন আরো বাকি আছে। ওকে আহমেদ, আমাদের সর্বশেষ গান যদি বলি সেভাবে আমাদের সেদিন গাছে, আর যেহেতু অনুরোধ আসছে আসিফের জন্য, আসিফ যদি 10 ফিট বাই 10 ফিট গাইতে পারে বা অন্য একটা সময় গাইতে পারে, এটা আপটু দুটো আমাদের কলকাতা থেকে কিন্তু গার্গি ঘোষ অলরেডি কিন্তু এসে গেছেন এখানে, তাহলে শিরিনের গান দিয়ে শেষ করি আর কি। এখন গার্গি আছে না? হ্যাঁ গার্গি ঘোষ শিরিন আছে। হ্যালো নমস্কার গার্গি, হাউ আর ইউ? ভীষণ ভালো আছেন আপনি? ভালো আছি। গান শুনি আমরা অনলাইনে, গান শুনি আপনার। আচ্ছা অডিওটা ঠিক মতো পাওয়া যাচ্ছে? আমার এখানে ইকো হচ্ছে। পাচ্ছি, আপনি হয়তো মাইক্রোফোনে আছেন। আপনাকে পরে আনছি, আমরা এই পর্বটা শেষ করি, আর একজন গান করবে তারপরে আমরা চলে যাই শিরিনের গানে, তারপর শেষ করে দেব। শিরিন কি আছে মিন্টু ভাই? হ্যাঁ, আমি একটু আগে খুব স্যাড সং করে সবাইকে কষ্ট দিয়ে ফেলছি একটু। খুবই ওই গানটা আসলে খুবই ভীষণ একটা সুন্দর গান, আর আহমেদ ভাই আমাদের দুজনেরই একদম গানটার সাথে আমরা এমন ভাবে মিশে গিয়েছি, তাই না আহমেদ ভাই? আহমেদ ভাই ভীষণ প্রিয় গান, আমারও খুব প্রিয় গান, অনেকেরই প্রিয় গান। তো এখন আমি একটু মজার গান করি তাহলে সবার ভালো লাগবে। এই গানটা আমাদের ফজলুর রহমান বাবু ভাই করে খুবই মানে সুপার হিট একটা গান, চেষ্টা করি। হ্যাঁ, ইন্দুবালা গো ডুবিয়া মরিলাম, মরিয়া ডুবিলাম, ডুবিয়া মরিলাম, মরিয়া ডুবিলাম, তোমারি প্রেমে পড়িয়া। ইন্দুবালা গো, ইন্দুবালা গো, মুক্তি ধর। ডুবিয়া মরিলাম, মরিয়া ডুবিলাম, ডুবিয়া মরিলাম, মরিয়া ডুবিলাম, তোমারি প্রেমে পড়িয়া। ইন্দুবালা গো, ইন্দুবালা গো, ইন্দুবালা গো, তুমি
তুমি কোন আকাশে থাকো জোছনা কোথায় মাখো কোন আকাশে পর ধুলিয়া ইন্দু বালা গো তুমি কোন আকাশে থাকো জোছনা কোথায় মাখো কারুথানে পর ধুলিয়া ডুবিয়া মরিলাম মরিয়া ডুবিলাম দুহবিয়া মরিলাম মরিয়া ডুবিলাম তোমারে প্রেমে পড়িয়া ইন্দু বালা গো ইন্দু বালা গো ইন্দু বালা গো ইন্দু বালা গো মনের চালে দুঃখের বৃষ্টি ঝুমঝুমাইয়া পড়ে একলা ঘরে ভালোবাসা কেঁদে কেঁদে মরে মনের চালে দুঃখের বৃষ্টি ঝুমঝুমাইয়া পড়ে একলা ঘরে ভালোবাসা কেঁদে কেঁদে মরে ডুবিয়া মরিলাম মরিয়া ডুবিলাম দুহবিয়া মরিলাম মরিয়া ডুবিলাম তোমারে প্রেমে পড়িয়া ইন্দু বালা গো ইন্দু বালা গো ইন্দু বালা গো তুমি কোন আকাশে থাকো জোছনা কোথায় মাখো কারুথানে পর ধুলিয়া শীতের ডালে সুখের পাখি ঘুঙ্গুর কইরা নাচে অন্তর কাটে কষ্ট নামে ভাঙা ভাঙা কাছে শীতের ডালে সুখের পাখি ঘুঙ্গুর কইরা নাচে অন্তর কাটে কষ্ট নামে ভাঙা ভাঙা কাছে ডুবিয়া মরিলাম মরিয়া ডুবিলাম ডুবিয়া মরিলাম মরিয়া ডুবিলাম তোমারে প্রেমে পড়িয়া ইন্দু বালা গো 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 তুমি কোন আকাশে থাকো জোছনা তারে মাখো কারুথানে পর ধুলিয়া ইন্দু বালা গো 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 বলতে চাই যে দেশে বিদেশে টেলিভিশনকে অনেক ধন্যবাদ আমাদেরকে আজকে এই ক্রান্তিকালীন সময় এই দুর্যোগের সময় এই লগ্নে আমাদেরকে যে আমন্ত্রণ জানিয়েছে আমরা আমরা যেমনটা বলেছি প্রথমে আমাদের দল কিন্তু ভারী আমাদের অনেক পারফর্মার আপনিও দেখেছেন যে ইশাতারা মেরুনা উপস্থিত নেই বাইরে থেকে আছেন কিছু নাম আসিফ বলেছে তো সবাইকে আমরা মিস করেছি দর্শক শ্রোতারা মিস করেছেন কিন্তু আমরা অনেক বেশি উৎসাহিত হয়েছি যারা কমেন্ট করেছেন এবং কমেন্ট করেননি বা বুঝতে পারছি তাদেরও এক ধরনের ভালোবাসা আমাদের কাছে শিরিন অসাধারণ ধন্যবাদ দেশে থ্যাংক ইউ দাদা প্রকাশ মজুমদার এই লকডাউনে ইন্দুবালাকেই খুঁজছি ধন্যবাদ শিরিন দীপ্তি জাহান তো মনে হয় সিঙ্গার শিরিন বাহ সুন্দর ছিল মোটামুটি মানে ভালোই রেসপন্স আসে এই হচ্ছে আমাদের আজকের আমাদের আরো আমরা আসলে আপনি যদি সারাদিন ব্যাপী যেমনটা আপনি জানেন আমরা 16 দিন পক্ষকাল ব্যাপী শহরে অনুষ্ঠান করেছি কবিতা পড়েছি তো এইরকম আমাদের ভান্ডার অনেক বড় আমরা এমন না একটা কবিতা বলার এক ঘন্টা একটা কবিতা বলার পরে আচ্ছা আরেক দিন প্রস্তুত নাই তা না জাস্ট বলবেন একটা প্যাটটা চালু হতে থাকবে সেটা ভালো মন্দ মিলিয়ে যেমনটা আপনি জানেন তো সবাইকে দর্শক শ্রোতা যারা আমাদেরকে দেখেছেন আমাদের আমাদের সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ দেশি বিদেশি টিভিকে এবং সর্বোপরি নজরুল ইসলাম
মিন্টু ভাইকে, মিন্টু ভাইকে। থ্যাংক ইউ মিন্টু ভাই, শুভরাত্রি, সবাইকে ভালোবাসা, মুক্তি কিছু ভালোবাসা। আসিফ রুমানা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ মিন্টু ভাই, থ্যাংক ইউ অমিত ভাই, থ্যাংক ইউ সবাইকে। ওকে ভাই, ভালো থাকো। থ্যাংক ইউ সো ভাই, মিন্টু ভাই লাভ ইউ। খুব বেশি নার্ভাস হয়ে গেলাম, লক্ষ লক্ষ মানুষ দেখছে, দিস ইজ নট রাইট মিন্টু ভাই, ভাই বলা উচিত ছিল না, নার্ভাস করে দিছিলেন অনেক আগে। আমরা বলতাম যে আমি দেখছি আর তুমি দেখছো, এই শেষ। আর দর্শক শ্রোতারা খেয়াল করবেন, মিন্টু ভাই কিন্তু একটা এক ধরনের কালারের শার্ট বেশি পরেন। মানুষ, আমি তো পরিবর্তন হতে চাই না, আমি তো যেভাবে আছি, আমার মনটা যেভাবে আছে, আমি ওভাবেই আমার মনটাকে আমি ধরে রাখতে চাই। আমরা শুনেছি অনেক, ধন্যবাদ জানিয়ে তারপর গান শুনবো আমরা। উনি কিন্তু পণ্ডিত অজয় চক্রবর্তীর কাছে 15 বছর তালিম নিয়েছেন, তারপরে উনি রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু মাস্টার্স, তারপরে উনি অনেকগুলো পুরস্কার, অনেকগুলো পদক পেয়েছেন এবং বিভিন্ন জায়গায় গেছেন, গেছেন ইন্দোনেশিয়া গিয়েছেন, আর সাউথ আফ্রিকাতে গিয়েছেন, ইংল্যান্ডে গিয়েছেন। তো আমরা খুব খুশি আজকে তাকে পেয়ে। গার্গী, আজকে কিন্তু আপনি কিন্তু এখন আমাদেরকে, মানে আমাদের দর্শকদেরকে আপনি চাঙ্গা করে তুলবেন, কিন্তু আপনার যা তাই নিয়ে মিন্টু ভাই ওনাকে আনেন, আমরা একটু চিটচ্যাট করতে করতে চলে যাই আর কি। ওনাকে আনেন স্ক্রিনে, আমরা একটু করুন, খুব পছন্দ হয়ে। ধন্যবাদ, নমস্কার, আমি কলকাতা থেকে গার্গী ঘোষ। আজকে এরকম একটা অসময়ের, গোটা পৃথিবীতে এরকম একটা দুর্যোগের সময়, তার মধ্যে আমার মনে হয় গান এবং বাজনা এগুলো আমাদের বাঁচার শক্তি দেয়। তো আজকে দেশ বিদেশে এরকম একটা, দেশে বিদেশে, দেশে বিদেশে, হ্যাঁ, দেশে বিদেশে, দেশে বিদেশে আপনারা এরকম ভাবে ছড়িয়ে দিচ্ছেন গান বাজনা, তার জন্য মিন্টু ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং আমাকে আমন্ত্রণ করার জন্য আজকে সকলকে গান শোনাতে পারবো। এটা সকলের ভালো লাগার সঙ্গে সঙ্গে আমার আমার মনে হয় দ্বিগুণ ভালো লাগা। তা আমি কৃতজ্ঞ আপনার কাছে। আজকে আমার মনে হয় শুরু করি একটা রবি ঠাকুরের গান দিয়ে, তারপর আমি অন্যান্য গান শোনাচ্ছি। ভালোবাসে ভালোবাসে ঈশ্বরে কাছে দূরে জলে স্থলে বাজায় বাজায় বাসি ভালোবাসে ভালোবাসে আকাশে তার বুকের মাঝে ব্যথ বাজে দিগন্তে কার কালো আঁখি আঁখির জলে যায় ভাসি ভালোবাসে 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 শিশুরে সাগর কূলে বাঁধন খুলে অতল রোদন উঠে দুলে শিশুরে সাগর কূলে বাঁধন খুলে অতল রোদন উঠে দুলে শিশুরে বাজে মনে অকারণে ভুলে জাগানের বাণী ভোলা দিনের কাঁদন কাঁদন হাসি ভালোবাসি ভালোবাসি ভালোবাসে ভালোবাসে
সুরে কাছে দূরে জলে স্থলে বাজায় বাসি ভালোবাসে ভালোবাসে। খুবই সুন্দর, শুরুটা খুবই সুন্দর। ধন্যবাদ। একটু জানতে চাই, আমরা তো অনেকেই জানি না, আমাদের আবার অনেকেই জানেন তোমার সম্পর্কে, গানের শুরুটা কিভাবে গার্গী একটু শুনি। একদম শুরু বছর চারে, ওই সব বাঙালি পরিবারে যেমন হয়ে থাকে যে বাবার হাত ধরে গান শেখা। আমার বাবা শ্রী সমর বন্দ্যোপাধ্যায়, উনি পেশাদার সঙ্গীত শিল্পী নয়, তবে আমাদের বাড়িতে একটা সঙ্গীতের চর্চা ছিল, মা করতেন গান, বাবাও করতেন, তো সেইভাবে শুরু। তারপর পরবর্তীকালে অন্যান্য গুরুর কাছে শিখেছি এবং পণ্ডিত অজয় চক্রবর্তীর কাছে দীর্ঘদিন তালিম নিয়েছি। এছাড়া রবীন্দ্রভারতীতে পড়াকালীন আমি পণ্ডিত নিহার রঞ্জন বন্দ্যোপাধ্যায়ের কাছে ক্লাসিক্যাল শিখেছি, কল্যাণ সেন, শ্রী কল্যাণ সেন বরাটের কাছে আমি আধুনিক গান শিখেছি, শুভ্রাদির কাছে, শুভ্রা গুহ কাছে কিছুদিন তালিম নিয়েছি। এরকম অনেক গুরুর সংস্পর্শে এসেছি, কতটুকু পেরেছি জানি না, তবে আমি শেখার সৌভাগ্য হয়েছে ওনাদের কাছে। খুব ভালো, আমরা পরবর্তী গান কোনটা শুনব? এরপরে আমি, আমার ইচ্ছে করছে এখন একটা নির্মলাদির গান শোনাতে, উনি ভীষণই অসুস্থ আপনারা সকলেই বোধহয় জানেন, তো আমরা ওনার আরোগ্য কামনা করি। ওনার গাওয়া একটি প্রভূত জনপ্রিয় গান, এই বাংলার মাটিতে মা গো জন্ম আমায় দিও, এই গানটা গাইতে ইচ্ছে করছে। এটি জয়দেব সেনের সুর, তো এটা শোনাই নাকি অন্য কিছু শোনাবো? না না না, ঠিক আছে। আচ্ছা, শ্রীমতী নির্মলা মিশ্র দেওয়া এই গানটি শুনেছি। এই বাংলার মাটিতে মগ জন্ম আমায় দিও, এই বাংলার মাটিতে মগ জন্ম আমায় দিও, এই আকাশ নদী পাহাড় আমার বড় প্রিয়, এই বাংলা মাটিতে মগ জন্ম আমায় দিও। কোথায় বলো এত সকল আতি ভাষে, কোথায় বলো এত বকুল বসন্তে হাসে, কোথায় বলো এত সকল আতি ভাষে, কোথায় বলো এত বকুল বসন্তে হাসে, শরৎ আকাশ কোথায় বলো এমন রমণীয়, বাংলার মাটিতে মগ জন্ম আমায় দিও, বারো মাসে তেরো পাবন বলো কোথায় আছে, মেঘের ঘটা দেখে মন ময়ূর কোথায় নাচে, বারো মাসে তেরো পাবন বলো কোথায় আছে, মেঘের ঘটা দেখে মন ময়ূর কোথায় নাচে, কোথায় বলো এত মায়া ধানের খেতে দোলে,
সুখে মায়ের কোলে কোথায় বলো ওই বধু এমন কলনীয় বাংলার মাটিতে মগ জন্মায় নিও এই আকাশ নদী পাহাড় আমার বড় প্রিয় বাংলার মাটিতে মগ জন্মায় নিও। খুবই আমাদের বিশেষ করে আমরা যারা দেশের বাইরে থাকি তারা এই গান শুনলে এটা অন্যরকম অনুভূতির সৃষ্টি হয়। ঠিক, আমার মনে হয় এটা আমাদের বাংলা, আমাদের প্রত্যেকটা বাঙালির মনের কথা, এই বাংলার মাটিতে বাবু জন্ম নেয়। বিশেষ করে আপনি যেটা বললেন সেটা তো আরো বেশি প্রাসঙ্গিক আপনাদের জন্য, সত্যি দেশের মাটি ছেড়ে থাকার তো একটা, যেমন গানের কথা তেমনি গানটার সুর, আর তোমার আরো ভালো লাগলো। ধন্যবাদ। যিনি গিয়েছেন তার কণাটুকু আমি জাস্টিস করতে পারলাম না হয়তো, কিন্তু আমি চেষ্টা করলাম। ওনাদের গান হাত দেওয়া মানে তো একটা কি বলবো, সেই ওকে কি শুনবো এখন। আমি আমার গুরুজির গাওয়া, মানে অজয় চক্রবর্তীর গাওয়া, পণ্ডিত অজয় চক্রবর্তীর গাওয়া জটিলেশ্বর বাবুর কথায় শুরু একটা গান শোনাই। আমি ফুলকে যেদিন ভরে বেঁধে আমার সাজি ভরেছি, আমি সেদিন থেকে যেটা বাজি হেরেছি, এই গানটা শোনাচ্ছি। আমি ফুলকে যেদিন ধরে বেঁধে আমার সাজি ভরেছি, আমি সেদিন থেকে যেটা বাজি হেরেছি, আমি ঝড়কে যেদিন কেঁদে সেদে আমার মাঝি করেছি, আমি সেদিন থেকে যেটা বাজি হেরেছি, আমি তুলকে যেদিন ধরে বেঁধে আমার সাজি ভরেছি, আমি সেদিন থেকে যেটা বাজি হেরেছি। মুক্ত ছিল ঝিনুকে আমি হাতে তুলে নিয়েছি, মুক্ত ছিল ঝিনুকে আমি হাতে তুলে নিয়েছি, বুঝিনি সেদিন বড় সাধে ওকে দুলিয়ে দিয়েছি, এখন শূন্য ঝিনুক ছিন্নর হৃদয়ে একে আলো ধরেছি, আমি সেদিন থেকে যেটা বাজি হেরেছি, আমি ঝড়কে যেদিন কেঁদে সেধে আমার মাঝি করেছি, আমি সেদিন থেকে যেটা বাজি হেরেছি, মিথ্যে ফাগুন সাজিয়ে আমি কোকিল বধূকে কাছে ডাকি, তাই নিজের চোখে
জলে নেশে আমায় দিয়েছে পাখি মিথ্যে খাবন সাজে আমি কোকিল বধুকে কাছে ডাকি তাই নিজের চোখে জলে নেশে আমায় দিয়েছে ফাঁকে নাগের মাথায় যে মনে মানায় তাকে ছিঁড়ে নেছি নাগের মাথায় যে মনে মানায় তাকে ছিঁড়ে নেছি মনে যে সবার সাজে মনিকে বান দেখে জেনেছি এখন অন্ধ নাগের বিষে বিষে দেহ মন প্রাণ ভরেছি আমি সেদিন থেকে যেতাবাজে রেছে আমি ঝড়কে যেদিন কেঁদে সেদে আমার মাঝে করেছি আমি সেদিন থেকে যেতাবাজে রেছে তারপরে সন্ধ্যা মুখার্জির গান সন্ধ্যা মুখোপাধ্যায়ের গান আচ্ছা আচ্ছা তারপরে লিখেছেন আহমেদ হোসেন যিনি একটু আগে এখানে ছিলেন এখন আপনি তো আধুনিক গান মানে রবীন্দ্রসঙ্গীতের পাশাপাশি নজরুল গীতি আধুনিক গান তিনটাতেই আধুনিক হ্যাঁ আমি আধুনিক গানের আমার দুটি সিডিও রিলিজ করেছে আমার প্রথম সিডিটির নাম হচ্ছে যাও ভেসে মন এই সিডিটিতে আপনারা হয়তো শুনে থাকবেন এখানকার যারা সুরকার রয়েছেন প্রথম সারির সুরকার এই মুহূর্তে যারা কাজ করছেন তাদের মধ্যে ইন্দ্রদীপ দাশগুপ্ত অন্যতম নাম শ্রী গৌতম ঘোষাল রূপঙ্কর বাগচি এবং জয় সরকার আমার প্রথম সিডিতে এনারা সুর করেছেন আমি এদের সাথে কাজ করতে পেরেছি আর হ্যাঁ হ্যাঁ করেছি আমি করেছি গান আমি অশোক ভদ্রের সুরে গান করেছি ওনার ছবিতে তারপরে শান্তনু মৈত্রর সঙ্গে আমার কাজ করার সুযোগ হয়েছে বুনোহাস ছবিতে তারপরে আরো আরো বেশ কিছু ছবিতে আমি গান করেছি এবং বাংলা সিরিয়ালে ওইখানকে এখানকার যা কাজ হয় সেগুলোতেও বেশ কিছু কাজ করেছি এই আর কি তো এবারে কি আমরা আধুনিকের দিকে যাব আমি শোনাই আধুনিক গান শোনাই আমি কি আমি আরতি মুখোপাধ্যায় শোনাই একটা তারপরে আমি সন্ধ্যা মুখোপাধ্যায় শোনাচ্ছি আপনাদের আপনাদের অনুরোধ ঠিক আছে আমি তাহলে আমি শ্রদ্ধা আরতি মুখোপাধ্যায়ের গাওয়া এটি একটি কালজয়ী রোমান্টিক গান এটি সুর করেছেন বাপি লাহিড়িজি আর কথা শ্রী সুবীর হাজরা এই গানটি আমার মনে হয় সকলের খুব পছন্দের আমার তো ভীষণ পছন্দের বটে তো এইটা শোনাই বরঞ্চ যারা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সকলে সঙ্গে সঙ্গে গাইবেন আমার তাহলে মনে হবে আপনারা সবাই সঙ্গে আছেন তখন তোমার 21 বছর বোধহয় আমি তখন অষ্টাদশীর
তখন তোমার একুশ বছর বোধয় আমি তখন অষ্টাদশী লজ্জা জড়ানো ছন্দে কেঁপেছি ধরা পড়েছিল তখন তোমার একুশ বছর বোধয় আমি তখন অষ্টাদশীর ছোঁয়ায় গোপনের প্রেম গোপনে গেছে ছড়ে আমরা দুজনে কখন গিয়েছি সরে গোপনের প্রেম গোপনে গেছে ছড়ে আমরা দুজনে কখন গিয়েছি সরে ফুল ঝুরি থেকে ফুল ঝরে গেলে মালা কেশে গাথা তখন তোমার একুশ বছর বোধয় আমি তখন অষ্টাদশীর ছোঁয়ায় তোমার পথে কাটাই ভেবেছ শুধু বলতে পারিনি তোমার মতো করে তোমার পথে কাটাই ভেবেছ শুধু বলতে পারিনি তোমার মতো করে যত ছবি ভেবে ভুল করেছিলে ভালোবাসি তো নয় তখন তোমার একুশ বছর বোধয় আমি তখন অষ্টাদশীর ছোঁয়ায় লজ্জা জড়ানো ছন্দে কেঁপেছি ধরা পড়েছিল চমৎকার। থ্যাংক ইউ, ধন্যবাদ।